আম্রপালি চাষ করে স্বাবলম্বী মুন্সিগঞ্জের অনেকে, ভালো ফলন ও বেশি লাভে অনেকেই ঝুঁকছেন এই আম চাষে। সহযোগিতা পেলে এ জাতের আম চাষে আরো সম্প্রসারণ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার পূর্ব আলদি গ্রামের হাজী মোহাম্মদ মহসিন দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে কোনো কাজ না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি। পরে প্রায় 4 একর জমিতে আমরুপালির চারা রোপণ করেন। এবছর তাতে ফলনও এসেছে বেশ ভালো, পাশাপাশি রয়েছে অন্য জাতের আমও। ফরমালিনমুক্ত আম এদেশে অনেক চাহিদা আছে। আজকে আপনারা দেখতেছেন এখানে লোকজন, অনেক লোকজন আসছে, সব এই ফরমালিনমুক্ত আম কেনার জন্য আসছে। তারা অতি উৎসাহী হইয়া তারা নিজেরা নিজেদের হাতে আম এখানে পাইরা তারা নিজেরা প্যাকেট করতেছে। তার সফলতায় মুগ্ধ অন্যরাও ঝুঁকছেন এ জাতের আম চাষে। এখানে দেখার পরে তখন আমি একটা উদ্যোগ নিলাম যে আমি কিছু আম গাছ লাগাম। আমি এখানে কথাও বলছি যে আমার চারাও সংগ্রহ করে দিব, যদি এই ধরনের আম, ফরমালিন ছাড়া সুস্বাদু আম যদি আশেপাশে সব জায়গায় চাষ করে সবাই লাভবান হইব। বাগান থেকে ফরমালিন মুক্ত এবং সুস্বাদু আম পেয়ে খুশি ক্রেতারা। মুন্সিগঞ্জের প্রথম আম চাষ, তো এই কারণে খেয়ে ভালো লাগছে, মিষ্টি আম। শুধু খাবারটা একা একা বকল হবে না, তাই দোষ বন্ধু ভাই বোধ সবাইকে নিয়ে এখানে আসছি। সবাই আমরা যেন সবাই আম যেন মানে কিছু কিছু আম যেন আম বাসায় নিয়ে সবার পরিবার নিয়ে খেতে পারি। আম্রপালির চাষ সম্প্রসারণে কাজ করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা বিভিন্ন বাগানিকে আম চাষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য পরামর্শ দেই, প্লাস আমাদের কিছু প্রকল্প আছে, সেই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে বাগান সিজনে হেল্প করি আর কি। ল্যান্ড ফিজিবিলিটি যদি ভালো না থাকে সব ক্ষেত্রে কিন্তু বাগান করা যায় না। সোনিয়া হাবিব, লাবণী, বাংলা ভিশন, মুন্সিগঞ্জ।